Hi, this is Dineout with Adnan, Dhaka, Bangladesh. Okay, আজকে যে রেস্টুরেন্টের ভিডিও করব সেই রেস্টুরেন্টের ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদের একটা ভেরি কমন কোশ্চেন আমার কাছে খুব ফ্রিকোয়েন্টলি কোশ্চেনটা আসে সেই কোশ্চেনের একটু অ্যানসারটা দিতে চাই সেটা হচ্ছে অনেকেই আমাকে কোশ্চেন করেন যে এত বেশি রেস্টুরেন্ট খাওয়ার পরেও আমি অনেক ফিগার কনশাস না বাট মোটামুটি একটা হেলথ কন্টিনিউ করে যাচ্ছি কীভাবে তো সেটার যেটা স্পেসিফিক অ্যান্সার সেটা হচ্ছে আমি কিন্তু মাসে 30 দিন এভাবে খাই না মানে যে দিনগুলোতে শ্যুট করি তো মোস্টলি দেখা যায় যে একটা মাসে আমি 3 দিন বা ম্যাক্সিমাম 4 দিন আমি শ্যুট করি 4 দিন আপনারা যদি যা ভিডিও দেখেন সেগুলো একটা মাসে 3 থেকে 4 দিনের শ্যুট করা ভিডিও তো সেই 3-4 দিন ব্যতীত অন্যান্য যে দিনগুলো আছে সেই দিনগুলোতে কিন্তু আমি খুবই রেগুলার এবং একটু টাইট ফুড খাওয়ারই চেষ্টা করি তো আমি আমি আসলে আজকে আপনাদেরকে হঠাৎ করেই আমার যেটা হলো আমার একটা ডেলিভারি আসছে একটু আগে যে আমার ব্রেকফাস্ট অর্ডার করছিলাম অনলাইনে তার ডেলিভারি আসছে যেই কারণে আমি আপনাদেরকে আসলে এখন আমার ব্রেকফাস্টের এলিমেন্টগুলো একটু দেখাই দিই তাহলে আপনারা বুঝবেন যে কী টাইপের ফুড আসলে রেগুলার আমি খাই এবং আপনারাও একটা আইডিয়া পেয়ে যাবেন অনেকেই হয়তো এটা ফলো করেন তারপরেও যারা ফলো করতে পারেন না বা যারা এখনও ফলো করেন না তারা আসলে এক ধরনের আইডিয়া পাবেন ওকে এটা হচ্ছে কর্নফ্লেক্স অ্যান্ড এই কর্নফ্লেক্সটা হচ্ছে কিন্তু আপনি দেখেন যে কেলক্সের কর্নফ্লেক্সটা এবং কর্নফ্লেক্স ইটস অ্যাট দ্য অরিজিনাল ঠিক আছে অরিজিনাল এইটা কোনো রকমের ফ্লেভার কোনো রকমের এক্সট্রা সুগার অ্যাডেড নাথিং একদমই সিম্পল যেটা অরিজিনাল এবং এখানে লেখা আছে আর্টিফিশিয়াল কালার্স অর ফ্লেভার্স নো আর্টিফিশিয়াল কালার্স অ্যান্ড ফ্লেভার্স এটা এই ধরনের কোনো কালার অ্যান্ড ফ্লেভার এটার মধ্যে নাই এবং এটা সাইজ হচ্ছে ফ্যামিলি সাইজ 790 গ্রাম মানে সবচেয়ে বড়টা যেটা মার্কেটে অ্যাভেলেবল এই আমার এখানে যে মার্কেটে অ্যাভেলেবল ওকে এটার প্রাইস হচ্ছে এটা প্রাইস হচ্ছে 860 বাট আমি এই শপিংটা করেছি chaldal.com থেকে সো তাদের ওইখানে আমাকে একটা ডিসকাউন্ট দিয়ে এটার প্রাইস হচ্ছে 870 মানে 817 টাকা ওকে এটা হচ্ছে মুসলি মুসলি অনেকেই খান আবার অনেকে হয়তো মুসলি জিনিসটার সাথে পরিচিত না বাট এইটা বেসিক্যালি জিনিসটা হচ্ছে ইস এ মিক্সচার অফ সিরিয়াল ফ্লেক্স সিডস অ্যান্ড ড্রাইড ফ্রুট ফ্রুট টুট সব কিছুই এটার ভিতরে আছে বিভিন্ন সিরিয়াল আছে বাট ইট ড্রাইড ঠিক আছে তো এইটা হচ্ছে 1 কেজির একটা প্যাকেট 1 কেজির প্যাকেট এটার প্রাইস হচ্ছে আপনার 688 টাকা মানে 735 ছিল সেটা ডিসকাউন্ট হয়ে 688 টাকা এবং এটা 1 কেজি সাইজ ওকে আর এটা হচ্ছে লো ফ্যাট UHT মিল্কম্যান এইটার প্রাইস হচ্ছে আপনার 120 টাকা বাট এখানে ডিসকাউন্ট করে দিয়েছে 114 টাকা অ্যান্ড এটা হচ্ছে অ্যালমন্ড অ্যালমন্ড অনেকেই কাঠবাদাম হিসেবে চিনেন তো এই অ্যালমন্ড হচ্ছে এটা বাট আমি যে ওয়েতে খাই সেটা হচ্ছে যে একটা বাটির ভিতরে একটু মুসলি সেম পরিমাণ হয়তো কর্নফ্লেক্স সেটাতে দুধ দিয়ে আর ধরেন 6-7টা 8টা অ্যালমন্ড উপরে ছিটিয়ে দিই তো এই এই হচ্ছে আমার রেগুলার ব্রেকফাস্ট সো ব্রেকফাস্টটা আপনাদেরকে জানাবো এবং ফাইনালি তো আমার ফেভারিট ব্ল্যাক কফি ওকে আচ্ছা এখন আপনাদের হয়তো ধারণা হতে পারে যে এই পরিমাণ খাবার দিয়ে আসলে কতদিন চলে যায় আমার তো আমার যেটা ধারণা এই পরিমাণ খাবার দিয়ে একটা কর্নফ্লেক্স একটা মুসলি এবং ও এটার প্রাইস আমি বলি নাই এইটা বাংলাদেশের বাজারে অ্যারাউন্ড 600-700 টাকায় পার কেজি কিনতে পাওয়া যায় আর আমার বেসিক্যালি ধরেন 250 গ্রাম বাদাম 1 কেজি মুসলি একটা এরকম সাইজের কর্নফ্লেক্স এবং 4 লিটার দুধ এতে আমার 1 মাসের ব্রেকফাস্ট হয়ে যায় ওকে এখন আপনাদেরকে টোটাল প্রাইসটা বলি আমি এই 1 প্যাকেট বড় কর্নফ্লেক্স অর্ডার করছিলাম 1 কেজি মুসলি অ্যান্ড এটা অর্ডার করিনি এটা আমার আলাদা বাজার থেকে কেনা ছিল আর এই মিল্ক আমি 2 লিটার অর্ডার করছিলাম এই টোটাল আমার প্রাইস আসছে 1753 টাকা মানে 1 মাসের ব্রেকফাস্টের পেছনে হয়তো 2000 টাকার মতো খরচ হয় ওকে মানে হেলদি ব্রেকফাস্ট ওকে কারণ পরোটা ফরোটা তো অনেক কিছুই খাওয়া যায় বাট একটু হেলদি যেহেতু
মানে এরপরে আপনারা এরপর আমি এই ভিডিওটার পরের পার্টে গেলেই আপনাদের আমি জানি অনেকেরই সাংঘাতিক রকমের হাসি উঠবে, কারণ হচ্ছে এই হেলদি ব্রেকফাস্টের পরে আমি আজকে যে রেস্টুরেন্টটা কভার করতে চাচ্ছি সেই রেস্টুরেন্টটা হচ্ছে কাবাব অ্যান্ড চাপ, এই টাইপের জিনিসপত্র ওরা বিক্রি করে এবং এটা মিরপুর এরিয়ায় ব্যাপক পপুলার এবং মিরপুর এরিয়ার সাথে সাথে দূর দূরান্ত থেকেও মানুষ এখানে খেতে আসে। সেটার নাম হচ্ছে শওকতের কাবাব ঘর, এটা হচ্ছে মিরপুরের বেনারসি পল্লীর ভিতরে একটা জায়গায়, সেই জায়গাতে শওকতের কাবাব ঘর, সেইখানে আমি যাচ্ছি আজকে ওইখানে খেতে। আর রেগুলার যেগুলো ইনফরমেশন যে ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, আপনারা যারা এখনও মেম্বার না তারা মেম্বার হয়ে যাবেন, আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্কও আছে, যারা ফলো করতে চান ফলো করতে পারেন, অনেকে কমিউনিকেট করার চেষ্টা করেন কমিউনিকেট করার প্রয়োজন বোধ করেন তারা আপনারা আমার ফেসবুকে মেসেঞ্জারে মেসেজ পাঠাবেন অথবা ইমেইল করবেন, দ্যাটস ইট, চলে যাই। এই হচ্ছে শওকত কাবাব ঘর এবং যা যা পাওয়া যায় এখানে সেটা হচ্ছে গরুর চাপ, খাসির চাপ, মুরগির চাপ ও গুলি কাবাব পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন অনুষ্ঠানে অর্ডার সরবরাহ করা হয়। অ্যাপার্ট ফ্রম দোজ এখানে কিন্তু আরও অনেক ছোটোখাটো আইটেম পাওয়া যায়, এই বড়া সেই বড়া, এই কাবাব সেই কাবাব, বিভিন্ন রকম জিনিস। সো গুগল ম্যাপে এটা আছে, আমি গুগল ম্যাপের লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে এখন কিন্তু বিকাল ধরেন 3:30-4:15 এরকম সময়, তা আমার স্পেসিফিক এই সময়টা এই জায়গা চুজ করার পিছনে মূল রিজন হচ্ছে একদমই এখন ফাঁকা, বাট এটা বিকাল 5টার পরে যতটাই সময় গড়াতে থাকবে রাত হতে থাকবে এই জায়গায় আপনি দাঁড়ানোর জায়গা পাবেন না, এত লোক হয়। সো আমার যেহেতু ভিডিওটা করা মূল উদ্দেশ্য এই কারণে আমি একটু অফ পিক টাইমে চলে আসছি যাতে আমি প্রপারলি ভিডিওগুলো শ্যুট করতে পারি, ভিডিওটা করতে পারি। আর কী কী হচ্ছে না হচ্ছে সেটা দেখা যাচ্ছে। বাবা এটার নাম কি? এটা গুলি কাবাব। গুলি কাবাব এটা কি দিয়ে হয়? গরুর কিমা, পেঁয়াজ। আচ্ছা, কিমা দিয়ে পেঁয়াজ দিয়ে এটা হয়। আচ্ছা, এটা কি টিক্কা? এটা টিকে কাবাব, কিমা পেঁয়াজ। ওকে, এটা শামি কাবাব। এটা শামি কাবাব মাংস সেদ্ধ করে পাটায় বাইটে বানানো। মোস্টলি এখানে সবই বিফ আইটেম। বিফ, এটা বিফ, এটা এটা আছে ডিম। এটা ডিম রোল। ডিম রোল, ডিম রোল। এটা ডিম চপ। ওটা এটা কাটলেট বিফ। এটাও বিফ। এটা জালি কাবাব। জালি কাবাব। আচ্ছা, এটা শামি কাবাব। আচ্ছা, জালি কাবাবটা আমরা অন্য এমনি বিয়া শাদিতে যেরকম দেখি সেটা এইটা দেখতে একদমই অন্যরকম। হ্যাঁ, আর এটা হচ্ছে চপ, আলুর চপ। ওকে, এমনি আপনাদের খোলে কয়টার সময়? এই যে একটার সময়, দুপুর একটা থেকে, দুপুর একটা থেকে রাত কয়টা? 10:30 পর্যন্ত। 10:30, মোটামুটি বিকাল 5টা থেকে লোকজন এখানে থাকে, তাই না? তা আমি আজকে কি খাবো বলেন? এই গুলি কাবাবটা খাই, তারপরে আপনার এখানে সবচেয়ে ফেমাস হচ্ছে বিফ চাপ, তাহলে বিফ চাপ দেন আমাদের, আর গুলি কাবাব দেন, আর ওইখানে এর থেকে কি খাবো? আচ্ছা ঠিক আছে, শামি কাবাব, টিক্কা কাবাব, শামি কাবাব, এইটা জালি কাবাব, ও কাটলেট, ওইটা কাটলেট। ওকে, ঠিক আছে, কোনটার দাম কত? এটা কত? এটা 4 টাকা পিস। 4 টাকা পিস, 10 টাকা পিস, 10 টাকা, 20 টাকা, 10 টাকা, 25 টাকা, এটা 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আর বিফ চাপ? বিফ চাপ 130 টাকা। 130 টাকা, ওকে গ্রেট। তাহলে আপনি এই রোল টোল আমাকে দিয়ে দেন, এই কাবাব টাইপের দেন, এইটা দেন, আর একটা বিফ চাপ আমাকে দেন। তাহলে ভাজাভাজি শেষ, আমি ভিতরে বসি, খাবার ভিতরে আসতে। এইখানে মোটামুটি
ভালোই বসার জায়গা আছে, অনেক লোক বসতে পারবে এখানে। আর ভিড় যখন অনেক বেশি হয় তখন মোস্টলি দেখা যায় যে বাইরেও দাঁড়ায় লোকজন। ওকে, হ্যাঁ আমাকে এই ইয়েটা একটা পরোটা, হ্যাঁ একটা পরোটা দেন। আচ্ছা, এইটার দাম হচ্ছে 4 টাকা, এগুলো সব হচ্ছে 10 টাকা করে। যেটা জালি কাবাব 20 টাকা দাম সেটা আমাদের আমাকে দেয় নাই। আর এটা হচ্ছে 120 না 140 বললো যেন, আমি আবার 130 টাকা। ওকে, 130 টাকা হচ্ছে এই চাপটা। ওকে গ্রেট। প্রথমে এটার মধ্যে তো ডিম দিয়ে একটা লেয়ার করা, আউটসাইডটা একটু ক্রিস্পি অ্যান্ড ভেতরটা একদম কিমা, মেল্টেড কিমা মাংস। গ্রেট ভাজা। এটার নাম হচ্ছে গুলি কাবাব। দেখি গুলি কাবাবটা, এই যে গুলি কাবাবের মধ্যে বেসিক্যালি এটা পেঁয়াজ অ্যান্ড আমার মনে হয় যে কিমাটাকে যখন তারা প্রসেস করছে কিমা প্রসেসিংয়ের মধ্যে একটু ডালও আছে আই গেস। বিকাল টাইমের দিকে এই টাইপের ভাজা আইটেমের উপরে আর কিচ্ছু নাই। আমার স্পেশালি ভাজা খাইতে অনেক ভালো লাগে। এটা দেখি, ওয়াও, এটার মধ্যে পেঁয়াজ অনেক বেশি পরিমাণে পেঁয়াজ দেয়া আছে। মাংসটা একদম স্ম্যাশড, সালাদ জোস। বিকালে তো এগুলো দিয়ে পেট ভরে খায় ফেলা যায়, অলমোস্ট ডিনার। এটা হচ্ছে কাটলেট। কাটলেটটা কি চিকেন অর বিফ? বিফ কাটলেট। মোস্টলি বিহারি অধ্যুষিত এলাকা যেগুলো বাংলাদেশে আছে ঢাকা শহরে, সেখানে এই টাইপের যারা কাবাব প্রসেস করে, কাবাব সেল করে, মোস্টলি বিফ আইটেমটারই আধিক্য বেশি থাকে। এবং আমি বলবো যে কাবাবের কথা যদি হয় তাহলে বিফের উপরে আসলে কাবাবের অন্য কোনো কিছু নাই। ভেরি ক্রিস্পি আউটসাইড লেয়ার অ্যান্ড ভেতরেরটা খুবই সফট, এবং এই যে কুচি পেঁয়াজগুলো খুব ভিজিবল। এখানে প্রত্যেকটা আইটেমের মধ্যে কুচি করা পেঁয়াজ এবং পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি। মানে ইউজুয়ালি রেস্টুরেন্টে দেখা যায় যে পেঁয়াজের জায়গাটা, যেহেতু পেঁয়াজ ইজ এক্সপেন্সিভ জিনিস একটু আমাদের এখানে, সো পেঁয়াজের আধিক্যটা কম থাকে, একটু কৃপণতা করে। তো সেই জায়গায় এইখানে দেখতেছি যে পেঁয়াজটা প্রপারলি, যতটুকু পেঁয়াজ যে জায়গাটায় দরকার সেই জায়গায় প্রপারলি ততটুকু পেঁয়াজ দেওয়া আছে। একটু চাপ। ও ওয়াও, মানে চাপ, মানে চাপ দেওয়ার সাথে সাথে চাপ একদম গলে গেছে।
বাইরের দিকটা একদম প্রপারলি ভাজা অ্যান্ড সফট, ভেরি সফট। একটু পরোটা দিয়ে দিই, তবে আমার এই ভিডিওটা দেখার সাথে সাথেই যারা এখানে আসার জন্য অ্যাটেম্প নেবেন তাদের জন্য একটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই দিককার রাস্তার কাজ চলতেছে। সো আপনারা গাড়িটারি নিয়ে আসলে গাড়িটা হয়তো একটু দূরে রেখে তারপরে রিক্সা নিয়ে অথবা হেঁটে এখানে আসতে হবে। সো এই হচ্ছে শওকত কাবাব ঘর, অনেকে নাম শুনছেন কিন্তু দেখেন নাই কীরকম দেখতে, আমি কীরকম দেখতে সেটাও দেখালাম, কীরকম খেতে সেটাও আপনাদেরকে বললাম। তো দ্যাটস ইট, এই ছিল ভিডিও আজকের। ভালো লাগলে প্লিজ গিভ ইট এ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর ফুড কোর্টের লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে, এখনও যারা মেম্বার না তারা গিয়ে ফুড কোর্টের মেম্বার হয়ে যাবেন। অ্যান্ড বেশি বেশি ছবি শেয়ার করবেন, ওইখানে রেস্টুরেন্টের ইনফরমেশন শেয়ার করবেন। অ্যান্ড আমার সমস্ত পার্সোনাল প্রোফাইলের লিঙ্কও আছে, যারা ফলো করতে চান ফলো করতে পারেন, অনেকে যোগাযোগ করতে চান আমার সাথে ওইখানে গিয়ে কমিউনিকেট করতে পারেন, ওইখানে বিভিন্ন লিঙ্ক আছে। সো দ্যাটস ইট, গুড বাই।